আলোচনার এই পর্যায়ে আমরা আলোচনা করবো যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে হলো আমরা প্রথমে তো আমরা অলরেডি বিভিন্ন ঘনবস্তুকে দেখে ফেলেছি যে কোনটা কি, কোনটা আমার আয়তাকার ঘনবস্তু, কোনটা ঘন। এখন আস্তে আস্তে আমরা সেগুলোর ম্যাথের দিকে যাই। সো প্রথমে আমাদের দরকার কিছু সূত্রের প্রমাণ, বা প্রথমে দেখা যায় কিভাবে আমরা ম্যাথগুলোতে আগাতে পারি। সো প্রথমে যে জিনিসগুলো আসে, ভাইয়া আমাদের আয়তাকার ঘনবস্তু বলো বা ঘনক বলো, যে জিনিসটাই তুমি বলো না কেন, এগুলো রিলেটেড প্রথম আমাদের যে ম্যাথগুলো করতে হবে সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে তার সমগ্র তলের ক্ষেত্রফল, আমার বের করতে হবে তার আয়তন, আমার বের করতে হবে তার কর্ম। সো দেখি ভাই আমরা এগুলোতে কিভাবে করে আগাতে পারি। প্রথমে যে জিনিসটা আসে ভাই, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কনসেপ্টটা খুব সহজ। সেখানে ভাই একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো ভাই, আমি যখনই আমি তোমাদের টিস্যু বক্সটা দ্বারা এক্সাম্পল দেখিয়েছিলাম, সমগ্র তল বলতে ভাই বোঝাচ্ছে যে একটা তলে কি আছে ভাই, একটা দৈর্ঘ্যর একটা প্রস্থ আছে, এইটাতে এইটা দৈর্ঘ্য। তুমি বলতে পারো ভাই এটা তো উচ্চতা, কিন্তু না, এই তলের জন্য এটা ধরো দৈর্ঘ্য, এটা প্রস্থ হবে না, এটা হ্যাঁ পুরো ঘনবস্তুর জন্য এটা উচ্চতা হলো। জাস্ট চিন্তা করো এই সারফেসটার জন্য, এটা দৈর্ঘ্য, এটা আমার কি ভাই প্রস্থ, ঠিক আছে। সো সমগ্র তলের ক্ষেত্রফল কনসেপ্টটা আসলে বোঝায় যে তোমার যেই ঘনবস্তুটা আছে সেখানে মোট কয়টা তল আছে, তাদের প্রত্যেকটা তলের ক্ষেত্রফলের যোগফল বের করা। ইজি একটা কনসেপ্ট। একটা জিনিস চিন্তা করে দেখো যে আমি যদি বলি যে আমার এই সারফেসে এটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য A, এটা হচ্ছে কি আমার প্রস্থ B, তাহলে আমার এই তলের ক্ষেত্রফল ভাই কত? এ বি, রাইট? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু আমাদের হয় কি ভাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে কি আমার এ, আর প্রস্থ হচ্ছে বি, তার মানে আমার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এ বি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমার যে এই সারফেসটা আছে ঠিক বিপরীতে, এইটার সমান এই সারফেসটা না, এইটা ইকুয়ালস টু এইটা না, তাহলে আমার এ বি প্লাস এ বি হবে না, জাস্ট গেল কি এটার আর এটার জন্য। তুমি কথাটা কিভাবে বুঝে যাচ্ছে আমার, যে এই সারফেসটার ক্ষেত্রফল কি আমার এ বি, ঠিক এইটার জন্য এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, অনুরূপ ভাবে এটার জন্য এটা দৈর্ঘ্য এ এবং এটা প্রস্থ বি না, তাহলে এইটার ক্ষেত্রফল কি আবার এ বি না, তাহলে এইটা প্লাস এটা মিলে কি আমি পাবো কত, প্লাস এ বি, এ বিটা হচ্ছে এই সারফেসের জন্য আর এইটাও নিচেরটার জন্য কি আমার এ বি, ইকুয়ালস টু কত পাচ্ছি ভাই টু এ বি। গেল আমার এইটা ডান, এইটা ডান এবং আমার এইটাও ডান। এখন আমার আসে হচ্ছে এইটা, এখন খেয়াল করো ভাই এটার জন্য আমার দৈর্ঘ্য এটা এ, এবং এইটা ছিল কি আমার উচ্চতা, কিন্তু উচ্চতাটা এখন আমার কি হয়ে যাচ্ছে, সেটাই এখন আমার প্রস্থ, বা যেটাকে আমি বলতে পারি কি ভাই আমার সি। তাহলে এই সারফেসের ক্ষেত্রফল আমার কত দাঁড়াচ্ছে, এ ইনটু সি, এ সি না, কোনটা ক্ষেত্রফল, এই সারফেসের ক্ষেত্রফল। এখন আমাকে বলো ভাই এই সারফেসটা ঠিক বিপরীত এখানে আবার আছে না, তাহলে এইটা প্লাস এটা মিলে আমার কত দাঁড়াচ্ছে, এ সি প্লাস আমার একটা এ সি যোগ হয়ে দাঁড়াচ্ছে টু এ সি। এখন আমার লাস্ট একটা সারফেস বাদ আছে, যেটা আমার এইটা এবং এইটা। দেখো ভাই এই লাইনটা কি ছিল আমার বি বা প্রস্থ যেটা ছিল, তাহলে এটা হয়ে যাবে এইখানে দৈর্ঘ্য এবং এই যে সি এটা হচ্ছে এই ক্ষেত্রে প্রস্থ, তাহলে এই বক্সটার এই পার্টটার ক্ষেত্রফল আমার কত দাঁড়াচ্ছে, বি ইনটু সি না, তাহলে একটুকে ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে আমাদের বি ইনটু সি বি সি। এখন কথা হচ্ছে এখানেও আমার বি সি আছে, এখানেও আমার বিসি আছে, তাহলে এটা মিলিত কত হবে ভাই বিসি প্লাস বিসি ইকুয়ালস টু টু বিসি। তাহলে এখন কথা হচ্ছে আমার এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত দাঁড়াবে ভাইরা, টু এ বি প্লাস টু বিসি প্লাস টু এ সি। তো আমি যদি টুটাকে কমান নেই, আমার দাঁড়াচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ বা এ সি, যাই তোমরা লেখো, এটা ছিল কি ভাই আমার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমার প্রথমে আমরা প্রুফ করে ফেললাম যে কিভাবে আমরা আয়তক্ষেত্রের সমগ্র তলে আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল জানতে পারি। এরপর আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আসে, সেটা হচ্ছে কিভাবে আমাদের আয়তন বের করা। এখন আয়তনটা একটু খেয়াল করি ভাই,
যখন আমি তোমাদেরকে বলতাম যে ভাইয়া সহজ কথা একটা জিনিস তোমাদের আগে মনে রাখতে হবে যে আয়তন ইকুয়ালস টু হচ্ছে, আয়তন ইকুয়ালস টু হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। বা একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমার এই সারফেসটাতে এটা ছিল কি আমার দৈর্ঘ্য a, এ আমি দিয়েছি একটু কে, এটা হচ্ছে আমার প্রস্থ যেটাকে আমি বলেছি কত b। এখন কথা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা কত হচ্ছে ভাই আমার উচ্চতা c দাঁড়াচ্ছে। বা আরো সহজ কথা তুমি একটা জিনিস চিন্তা করো ভাই, আমার কাছে একটা কয়েন আছে, সেই কয়েনটা ভাবো যে এই কয়েনটা হচ্ছে আমার 2 মিটার। তাহলে এখন আমার যদি এরকম দাঁড়ায় যে এরকম আমার 10টা কয়েন আছে, তাহলে এখানে এরকম কি 10টা করে করে থাকবে না, তাহলে আমার পুরো উচ্চতাটা কত দাঁড়াবে, পুরো উচ্চতা তখন দাঁড়াবে কি 20 মিটার। তার মানে আসলে এখানে ভাই একটা জিনিস বোঝানো হচ্ছে যে এখানে এরকম আমার আয়তাকার সারফেস অনেকগুলো আছে, জাস্ট কাল্পনিকভাবে চিন্তা করো যাদের মিলিত উচ্চতাটা কত আমার সি। তাহলে যে জিনিসটা আমার দাঁড়াচ্ছে যে আমার এই আয়তনের ক্ষেত্রে আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো আমার থাকতেছে, এবং উচ্চতাটা আমি কত পাচ্ছি, উচ্চতাটা ভাই আমি আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করতেছি, একটু কাল্পনিকভাবে চিন্তা করো যে এই আয়তক্ষেত্রটা আমি পাচ্ছি, ভাবো যে অনেকগুলো আমার আয়তাকার বক্স, এই জাস্ট আয়তক্ষেত্রের এই সারফেসটা, এরকম এই সারফেসটা অনেকগুলো আছে, এবং এই অনেকগুলো কি, তুমি একটা জিনিস ভাবো যে ভাইয়া একটা অফসেট পেজের যে বান্ডেলটা, এখানে কি এক একটা করে পেজ থাকে, কিন্তু যখন এগুলা অনেকগুলো রাখে এটা কি একটা মোটা এরকম হয়ে যায় না? তার মানে আমি কি বুঝাচ্ছি যে অনেকগুলো অফসেট পেজ, একটা অফসেট পেজের পৃষ্ঠা কিন্তু জাস্ট একটা আয়তক্ষেত্র, অনেকগুলো মিলে কিন্তু তার একটা উচ্চতা হয়ে যাচ্ছে, সেই উচ্চতাটাই তোমরা ধরো যে আমার সি। এখন তোমরা আমাকে হয়তো কনসেপ্টটা বলতে পারো যে ভাইয়া এখানে কেন সিটা গুণ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা ভাইয়া তোমাদের ইন্টারে তোমরা যোগজীকরণ বা ক্যালকুলাসি ইন্টিগ্রেশন বলে একটা জিনিস সম্পর্কে তোমাদের আলোচনা আসবে, তখন জিনিসটা তোমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হবে। সো এই জিনিসটা নিয়ে আসলে আমাদের আলোচনা করতে গেলে ওই যোগজীকরণের কনসেপ্টটা দরকার, যেটা তোমাদের এখনের সিলেবাসে নাই। সো আমরা যে জেনে রাখি, আমরা আয়তন ইকুয়ালস টু হবে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যেখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের a, প্রস্থ হচ্ছে আমাদের b, এবং উচ্চতা হচ্ছে c, তার মানে আয়তন বা ভলিউম v ইকুয়ালস টু আমাদের দাঁড়াবে a b c। এরপর আমাদের একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে আমাদের কর্ণ। ওকে, কর্ণটা সম্পর্কে একটা জিনিস খেয়াল করি ভাইয়া, এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাই আমাদের কর্ণ কনসেপ্টটা নিয়ে। কর্ণ কনসেপ্টটা হচ্ছে কি ভাই, আমরা কর্ণ আমরা বলতে পারি যে আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে ডিস্টেন্সটা, ঠিক আছে। এখন এই জিনিসটা ভাই কিভাবে দাঁড়ায়, এই জিনিসটা এভাবে দাঁড়ায়, আমি জানি কি একটুক ডিস্টেন্স কত ভাই আমার এ, একটুক ডিস্টেন্স হচ্ছে কত ভাই আমার বি। এখন আমার এই ডিস্টেন্সটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলতে পারি যে আমার এটা এই সারফেসের জন্য কর্ণ হলেও এই ত্রিভুজের জন্য তো ঠিক, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে এটার জন্য আমার কর্ণ কত দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে না? তো অনুরূপভাবে আমরা যদি আমাদের এই জিনিসটার ক্ষেত্রে চিন্তা করি, জাস্ট ভ্যা খেয়াল করো আমরা কিন্তু পুরো ঘনবস্তুর কর্ণ তো এখনো যাই নাই, আমরা আলোচনা করতেছি জাস্ট একটা সারফেস নিয়ে। আমার এই যে নিচের সারফেসটা আছে এখানে দৈর্ঘ্য এইটা প্রস্থ এইটা, তাহলে এই যে কর্ণটা পাবো সেটার ভ্যালু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই কনসেপ্টটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। কেন ক্লিয়ার, কারণ হচ্ছে ভাইয়া এইটা দেখো, এইটা এ, এটা ঠিক ওইটা উল্টা পাশটা আমাদের এ দাঁড়াবে, এটা বি, ঠিক উল্টা পাশটা আমাদের বি দাঁড়াবে। তার মানে এখানে আমরা বলতে পারি না যে ভাইয়া আমাদের এই সারফেসে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়ে গেছে যেখানে আমাদের দৈর্ঘ্য এ প্রস্থ বি। এই যে সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ সেটাই তো কি আমার এই পুরো সারফেসের জন্য কর্ণটাকে রিপ্রেজেন্ট করবে, আর সেই কর্ণ যে রিপ্রেজেন্ট করবে তার ভ্যালু আমরা কত বলতে পারি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন ব্যাপারটা হচ্ছে ভাই আমরা কিভাবে সমগ্র বস্তুটার কর্ণটা বের করব। একটা জিনিস ভাই মনে রাখতে হবে, সমগ্র বস্তুর কর্ণ বলতে আমরা আসলে বের করতে চাই, ভাবো যে এই প্রান্ত থেকে একটা রেখা কাল্পনিকভাবে ভিতর দিয়ে যাচ্ছে, যে এই প্রান্তে আসলো তাহলে সেটা হবে এই ঘনবস্তুর জন্য কর্ণ। আরেকবার বলি, এই প্রান্ত থেকে ভাবো যে ভিতর থেকে আমি একটা সুইকে ঢুকাই দিচ্ছি বা বড় ধরনের একটা সুইকে ঢুকাচ্ছি, সেটা এখান থেকে ঢুকে এসে এই পাশ থেকে বের হলো, তাহলে ওই যে ডিস্টেন্সটা সেটাকে বলতে পারি আমার এই আয়তাকার ঘনবস্তুটার জন্য কর্ণ। অনুরূপভাবে হ্যাঁ তোমাদের যে এই পাশ থেকে হওয়া লাগবে তা না, এই সাইড থেকেও কি আমাদের হইতে পারে একটা রেখা ঢুকবে, কিন্তু সেটা তখন কোন দিক দিয়ে বের হবে, আমার এই পাশ থেকে বের হবে। যদি বের হয় ওই ডিস্টেন্সটা হবে কি আমার এই আয়তাকার ঘনবস্তুর জন্য কর্ণের ভ্যালু।
তাহলে এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমরা আমাদের একটু ডিস্টেন্স বা একটা সার্ফেসের জন্য কর্ণর ভ্যালু বের করছি, যেটার ভ্যালু আমরা কত পেয়েছি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন একটা মজার জিনিস ভাইয়া খেয়াল করো, ভাবো যে ভাইয়া এই যে ভ্যালুটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা আর উচ্চতা যেটা আমাদের সেটা হচ্ছে সি, এই উচ্চতা সি এবং আমাদের এই কর্ণ, এটাকে যদি আমরা এখন একটা বাহু ধরি এবং এটাকে যদি আমরা আরেকটা বাহু ধরি, তাহলে তাদের কর্ণটা কি এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত হবে না? কথাটা একটু ভাই খেয়াল করো, আমি যে এই যে ডট ডট লাইন দ্বারা দেখাচ্ছি, এই ডট ডট লাইন মানে মনে রাখবা যে যেই লাইনটা তুমি এই বক্সটাকে দেখলে কিন্তু তুমি ভিতরের যেই দাগগুলা সেটাকে তুমি দেখতে পারো না, এই ডট ডট লাইনগুলো হচ্ছে পিছনের পাশটা। এই কারণে সাধারণত অলওয়েজ তোমরা আঁকার সময় যেই পাশটা তোমাদের পিছনে থাকবে সেটাকে তোমরা সাধারণত ডট ডট বা অন্য কালি ইউজ করতে পারো, যাতে তোমাদের টিচাররা বুঝে। এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আমার এই কর্ণটা কি এই পিছনের প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ডিস্টেন্সটা, এই যে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্সটা, এটা কি আমার কর্ণ? এখন যে ভাবো ভাইয়া, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমি আমার কত পেয়েছি, আমার কর্ণ পেয়েছি। এখন এই কর্ণটা আর এই বাহুটা যেটা আমাদের কি উচ্চতা সি, এরা যেই কর্ণটা সৃষ্টি করবে সেটা কি হবে আমার এই প্রান্ত থেকে স্টার্ট করে এই প্রান্ত পর্যন্ত না? এখন কথা হচ্ছে যে এইটার জন্য আমাদের কর্ণটা কি হবে, খেয়াল করি, আমরা যখন আমাদের এক সার্ফেসের জন্য কর্ণ বের করছিলাম, আমি কি করছিলাম যে আমার একটা বাহু স্কোয়ার প্লাস আরেকটা বাহু স্কোয়ার করে রুট করে দিছি। এখন কথা হচ্ছে যে এইটাই তো আমার এখন একটা বাহু এবং আমার আরেকটা বাহু কত, সি। এখন আমি কি করব, এইটা কি স্কোয়ার করব এবং এটা কি স্কোয়ার করে রুট করে দিব না ভাইয়া? কথাটা কিভাবে বুঝা যাচ্ছে? কারণ এখন তো এইটাই একটা বাহু এবং এইটা আরেকটা বাহু এবং এইটা হবে কি আমাদের নিম্নীয় কর্ণ, যে কর্ণটা কোথা থেকে, কর্ণটা হচ্ছে এই যে আমাদের গাঢ় রেড লাইনটা যেটা এই প্রান্ত থেকে শুরু হয়ে আমাদের বিপরীত প্রান্ত পর্যন্ত। তাহলে আমার এটার ভ্যালুটা কত দাঁড়াবে ভাই, এটা রুট করে দিলে, স্কোয়ার করে দিলে রুটটা বাদ চলে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দাঁড়াবে এবং সেটা হয়ে যাবে কি সি স্কোয়ার। তার মানে খুব সহজে আমরা বলতে পারি যে আমাদের একটা আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো এই জিনিসটা গেল হচ্ছে আমার আয়তাকার ঘনবস্তুর জন্য। তাহলে কথাটা হচ্ছে ভাই ঘনকের জন্য কি হবে, আশা করি এই কনসেপ্টটা তোমরা নিজেরাই ক্লিয়ার করতে পারবা। ঘনকের জন্য কি হবে, ঘনকের জন্য ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আমরা এ বলতাম দৈর্ঘ্য, বি বলতাম প্রস্থ, সি বলতাম উচ্চতা, ঘনকের জন্য এরা প্রত্যেকে ইকুয়ালস টু কি এ না? কারণ আমি তো বলে দিছি তোমাদের আগের ভিডিওতে যে সব ঘনকের ক্ষেত্রে আমার সবগুলা প্যারামিটার কি হয়, সেম হয়। তাহলে তোমরা বলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি ছিল, টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে ঘনকের ক্ষেত্রে সবগুলোকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এ ডট এ প্লাস এ ডট এ প্লাস এ ডট এ, তার মানে দাঁড়াচ্ছে টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এখানে আমার দাঁড়াচ্ছে টু ডট থ্রি এ স্কোয়ার ইকুয়ালস টু সিক্স এ স্কোয়ার, যেটা আমাদের ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আয়তন, অবভিয়াসলি তোমরা পারবা, এ বি সি ছিল আমাদের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে সমগ্র তলের আয়তন, তাহলে ঘনকের ক্ষেত্রে সেটা দাঁড়াবে এ ডট এ ডট এ ইকুয়ালস টু এ কিউব। তাহলে কর্ণটা কি দাঁড়াবে ভাই, কর্ণটা দাঁড়াবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে রুট থ্রি এ স্কোয়ার, বা যাকে আমরা রুট থ্রি এ বলতে পারি, যেটা হচ্ছে কি ভাই আমাদের ঘনকের ক্ষেত্রে আমাদের কর্ণের দৈর্ঘ্য। সো এগুলো রিলেটেড ম্যাথ আমরা এখন করবো।